Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. May yahdihillahu fala mudilla lahu wa may yudlil fala hadiyalah. Wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna Muhammadan abduhu wa rasuluh. Sallallahu ta'ala alaihi wa ala alihi wa sahbihi wa sallama tasliman katsira. Amma ba'd. Sammanito দেনি ভাতৃমণ্ডলী আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ মঙ্গলবার 17ই সফর 1444 হিজরি মোতাবেক 13ই সেপ্টেম্বর 2022 আমাদের ধারাবাহিক সাপ্তাহিক আলোচনা এই মঙ্গলবারে সংক্ষিপ্ত জাদুল মাদ বা মুখতাসার জাদুল মাদ নামক কিতাব থেকে আজকে পর্ব নম্বর 10 বিষয়বস্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ সহ সেজদার ক্ষেত্রে সেজদা সহর ক্ষেত্রে বা সহ সেজদার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ হাদিয়ুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি সুজুদিস তো সেজদা সহ সম্পর্কে আমাদের বিভিন্ন কিতাব থেকে ফিকহ বা হাদিস যখন আলোচনা করেছি বেশ কিছু আলোচনা আছে বিভিন্ন রকম আজকের আলোচনা হচ্ছে এই কিতাব থেকে অন্য ধরনের যদিও এসব কথা তাতেও আছে তো দেখা যাক লেখক কি বলছেন বলছেন ফাসলুন এই অধ্যায় হচ্ছে ফি সুজুদিস সাহওয়েস সেজদা সহ সম্পর্কে ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ সবসময় অধ্যায়গুলি এইভাবে কায়েম করেছেন যে হাদিয়ুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি সুজুদিস সিদা সহ সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বলছেন তারপর লেখক ওয়াসাবাত আনহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত আন্নাহু কাল তিনি বলেছেন ইন্নামা আনা বাশারুন আনসা কামা তানসাউন আমি মানুষ বই কিছু নই আমি তোমাদের মতোই মানুষ অন্য রেওয়ায়েত রয়েছে মিসলুকুম আর এখানে রয়েছে ইন্নামা আনা বাশার আমি হচ্ছি একজন মানুষ মাত্র আনসা কামা তানসান মানুষ যখন তো মানুষের যেসব দুর্বল দিক রয়েছে বা যেসব প্রয়োজন রয়েছে সেগুলি স্বাভাবিক থাকা কম আর বেশি কিন্তু মানুষ হিসাবে যেসব প্রাকৃতিক প্রয়োজন সেগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবই ছিল তারপর যেসব মানুষ হিসাবে দুর্বলতার দিক সেগুলির বিভিন্ন দিক ছিল যদিও অনেক দুর্বলতা যেগুলি দোষনীয় সেগুলো থেকে আল্লাহ রাব্বুল তাকে মুক্ত রেখেছেন আমাদেরকে মুক্ত করেননি আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু মানুষ হিসাবে যেমন দুর্বলতা হচ্ছে যে মানুষ অসুস্থ হয় মানুষ দুর্বল হয়ে পড়ে কখনো শারীরিক দিক থেকে কখনো মানসিক দিক থেকে হ্যাঁ মানুষ ক্লান্ত হয়ে পড়ে একটু হ্যাঁ হার্ড পরিশ্রম করলে তো নবী সাল্লাল্লাহু আলাইহি এগুলো হইতো না হইতো না মানুষ কখনো কখনো খুশি হয় তো কখনো তার বিপরীত দুঃখিত হয় তো নবী সাল্লাল্লাহু আলাইহি হইতো না কখনো খুশি হইতো কখনো দুঃখ হইতো সুখ দুঃখ দুটোই মানুষের হয়েই থাকে এগুলো মানুষের বিভিন্ন দুর্বলতা এগুলো দুর্বলতা যেগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন পাক যেন সুবহানাল্লাহ তসবিহ করছেন এখন তো আল্লাহ রাব্বুল আলামিন পাক পবিত্র মানুষের তন্দ্রা আসে ঝিমায় লা তাখুযু সিনাতু ওয়ালা নাওম আল্লাহ এটা হয় না তাই না মানুষ ঘুম পায় বসে থাকতে থাকে অনিচ্ছাকৃত ঘুমিয়ে যাচ্ছে কে ইচ্ছা করে গাড়ি চালাতে চালাতে ঘুমায় অনিচ্ছা করে ঘুমিয়ে যাচ্ছে কে ইচ্ছা করে এখানে ঘুমাইতে আসে এ নিয়তে আসে যে এসে শুনব সে ঘুমাচ্ছে অথবা ঝিমাচ্ছে দুর্বল মানুষ দুর্বল খুলকাল ইনসানু যাইফা মানুষ আমি সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঝিমানি আসতো তন্দ্রা আসতো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘুমের প্রয়োজন ছিল ঘুমাতেন মানুষ মানে শারীরিক চাহিদা রয়েছে পুরুষের নারীর দিকে নারী পুরুষের দিকে তো নবী সাল্লাল্লাহু ছিল না নাকি অবশ্যই ছিল সেজন্য তো বিয়ে শাদী করেছেন আমি আর রসুল সবারই ছিল মানুষ ভুলে যায় মানুষ কি করে ভুলে যায় ভুলে যাওয়া ইচ্ছা করা হয় না অনিচ্ছাকৃতই ভুলে মানুষ আর ভুল করাটা অনেক সময় ইচ্ছা করা হয়
অনেক সময় মানুষ মাসলা জানে না সেজন্য ভুল করে, আর অনেক সময় মাসলা জেনেও ভুল করে। হ্যাঁ, হালাল হারাম না জেনে আর জেনে দুই রকমের ভুল হয়। আর ভুলে যাওয়াটা মানুষের আয়ত্তাধীন নয়। কত কথা, গুরুত্বপূর্ণ কথা ভুলে গেছে, ভুলে যাচ্ছেন, তাই না? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভুলতেন, যদিও ভোলার পরিমাণে আমাদের মধ্যেই তো কম বেশি আছে। আপনারা ভুলেন, কিন্তু সবাই কি সমান সমান ভুলেন? কেউ বেশি ভুলে, কেউ কম ভুলে, কিন্তু সবাই ভুলে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি বলছে, আনসা কামা তানসাউন, আমি যখন মানুষ আমি ভুলি যেমন তোমরা ভুলো। ফায়দা নাসি তো, সুতরাং যদি আমি ভুলে যাই কখনো সলাতের ভিতরে, ফায়দা কেরুনি, স্মরণ করিয়ে দিও, ভুলে গেলে স্মরণ করিয়ে দিও। এই হাদিস সহি বুখারী তো রয়েছে এবং কয়েক জায়গায় রয়েছে, আর সহি মুসলিমে রয়েছে, আবু দাউদে রয়েছে, মুসনাদ আহমদের নাসাইতে রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সলাতের ভিতরে সহ হইত, সহ মানে কি আসলে? নেসিয়ান মানে তো ভুলে যাওয়া, ভুলে যাওয়া, আর সহ মানে কি? আবার সহ মানে ওই কাছাকাছি, ভুলে যাওয়ারই কাছাকাছি, যেটা ভ্রম হয়ে যাওয়া। বাংলায় ভ্রম বুঝেন? হ্যাঁ, ভ্রম, হ্যাঁ, হয়তো একরকম মনে করেছেন, আসলে ওই রকম না, অন্য রকম ভাবছেন যে আমি চার রাকাত পড়ে নিয়েছি, আসলে তিন রাকাত হয়েছে। হ্যাঁ, ভাবছেন যে আমি প্রথম তাসাহুদ পড়ে নিয়েছি, আসলে পড়েননি, উঠে গেলেন। হ্যাঁ, এটা হচ্ছে সহ, সাহা ইয়াসহু মানে ভ্রম হয়ে যাওয়া বাংলায় সূক্ষ্ম অর্থে। মানুষের ভুলে গেলেই, স্মৃতিশক্তি থেকে অপসৃত হলেই মানুষের কী হয়, ভ্রম হয় বা ভুলে যায়, এটার নাম ভুলে যাও। তো নবী সাল্লাম যে ভুলে যেতেন, এটাও আল্লাহর বিশেষ রহমত এবং অনুগ্রহ, নিয়ামত, বরং নিয়ামতের পরিপূর্ণতা। নবী সাল্লামের ভুলে যাওয়াটা আমাদের জন্য কি নিয়ামত আল্লাহর পক্ষ থেকে, এ কথা বলছেন। ওয়াকান সাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি সলাতে মিন তামামিন নিয়মাতি আলা উম্মতিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সলাতের ভিতরে ভ্রম হয়ে যাওয়া, ভুলে যাওয়া, মিন তামামিন নিয়মাতি আলা উম্মতিহি, তার উম্মতের ওপর আল্লাহর নিয়ামতের পরিপূর্ণতা, আল্লাহ এর মাধ্যমে নিয়ামতকে পরিপূর্ণ করেছেন। আলিয়াম আকমাল তো লাকুম দিনাকুম আত্মাম তো আলিকুম নিয়মাতি রাদিতু লাকুম আল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়দার এই আয়াতে বলেছেন, আরাফার ময়দানে আয়াত নাযিল হয়, দিন কমপ্লিট হচ্ছে, আজকে তোমাদের জন্য তোমাদের দিনকে আকমাল তো মানে কমপ্লিট করে দিলাম, পূর্ণ করে দিলাম, দিন আর অসম্পূর্ণ নেই। দিনের বিধিবিধান, আকিদা, এবাদত, হুকুম, আহকাম, হালাল হারাম আস্তে আস্তে নাজিল হইতে হইতে সব আল্লাহ কী করে দিলেন, মুকম্মল কমপ্লিট করে দিলেন। ও আত্মাম তো আলিকু নিয়ামায়, তোমাদের ওপর আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম, তামাম থেকে আত্মাম তো পরিপূর্ণ করে দিলাম। এই যে আত্মাম তো আলিকু নিয়ামাতি, নিয়ামত পরিপূর্ণ করে দিলাম, তো নিয়ামত পরিপূর্ণ করার বহু দিক রয়েছে। এই উম্মতের জন্য আল্লাহ নিয়ামতকে পরিপূর্ণ করেছেন, তার একটা দিক হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতে সহ হওয়া, মাঝে মাঝে ভুলে যাওয়া। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না ভুলতেন, আর আজকালকার ইমামরা যদি ভুলে যেত, আর ভুলতই, হ্যাঁ, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনেও ভুলেননি। যদি এমনটা হইতো তাহলে আজকালকার ইমামরা, হ্যাঁ বলেন দেখি, মুসল্লিদের কাছে কত যে গাল খেত, কত যে বকা খেত, আর কত যে হেয় প্রতিপন্ন হইতো, হুঁশ নেই, কেমন কেন নজ পড়েছেন আপনি? হ্যাঁ, যদি ভুলেই জানতো কেন ইমামতি করেন আপনি, বলতো না, বলতো না। কিন্তু দেখেন আজকাল সহ হচ্ছে, কেউ কিচ্ছু বলে না, কী জন্য কিছু বলে না, কারণ এটা হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা মুসল্লি জানা আছে, সেই জন্য। ওয়া ইকমালে দীনহিম, এবং এর মাধ্যমে দীনকে আল্লাহ পরিপূর্ণ করেছেন, পূর্ণতা দান করেছেন। রাদিতু লাকুম আল ইসলাম দীনা, তিনটি কথা জয়াতে রয়েছে, আর
তোমাদের জন্য ইসলামকে দিন স্বরূপ জীবন বিধান স্বরূপ মনোনীত করলাম। কেন? লিয়াক্তাদু বিহি, যাতে করে লোকেরা অনুসরণ করে। ইমামের ভুল হয়েছে, ইমাম সহস্রিতা করেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহস্রিতা করেছেন, সাহাবায়ে কেরামগণ তার পিছনে পিছনে হ্যাঁ তার অনুসরণ করেছেন। ঠিক ওই রকমই মুক্তাদের অনুসরণ করবে, ভুল করবেন আপনি আমাদের কি না, আপনার ভুলের সাথে থাকবো না। দেখেন ইমাম ভুল করেছে, তারপরেও আপনি ভুল করেননি, আপনার সব জানা ছিল, সুবহানাল্লাহ বলেছেন, তারপরে সহস্রিতা যেহেতু ইমাম করছে আপনাদেরও করতে হবে, যাতে করে তার অনুসরণ করা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে পাঁচটি ক্ষেত্রে বা পাঁচবার সহ হয়েছে সালাতে, এটা একটা গুরুত্বপূর্ণ কথা যা ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ তার জাদুল মাদে উল্লেখ করেছেন, আর এই কথা এখানে সংক্ষিপ্ত জাদুল মাদে নিয়ে এসেছেন ইমাম শেখুল ইসলাম মোহাম্মদ আবদুল্লাহ রাহিমাহুল্লাহ তাআলা। কথাটি পরে আসছে, আগে আমি বলে দিলাম যাতে বুঝতে সুবিধা হয়। এই পাঁচটি অবস্থা আজকে আসবে সহস্রিতা সম্পর্কে, পাঁচটি অবস্থা পাঁচবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাঁচ রকমের সহ হয়েছে, পাঁচ রকমের সহ। প্রথম এক নম্বর, ফাকামা মিন ইসনাতাইন ফি রুবাইয়া, চার রাকাত বিশিষ্ট সালাতে দুই রাকাত পড়ে দাঁড়িয়ে গেছেন একবার। দুই রাকাত পড়ে কি করতে হইতো? তাশাহুদ পড়তে, বৈঠক করতে হইতো আর তাশাহুদ পড়তে হইতো। তাহলে বৈঠকও ছুটে গেল আর তাশাহুদ পড়াও ছুটে গেল যখন দাঁড়িয়ে গেলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। এটা হয়েছে ফালাম্মা কাযা সালাতাহু, সুতরাং যখন তিনি সালাত সম্পূর্ণ করলেন, সাজাদা কাবলা সালাম, সেজদার আগে কি করলেন, সালামের আগে সেজদা করলেন, সাজাদা কাবলা সালাম, সালামের আগে সেজদা করলেন। এই হাদিস বর্ণনা করছি, এই হাদিস বুখারী মুসলিমে রয়েছে ইনশাআল্লাহ তাআলা। হাদিসগুলি নোট করে নিয়ে এসেছি, এখানে যেহেতু হাদিস বর্ণনা করি, কিন্তু হাদিসের একটা করে অংশ শুধু মাসলাটা বয়ান করার জন্য এখানে লেখক নিয়ে এসেছেন সংক্ষিপ্ত আকারে। এই হাদিস থেকে কি জানা যায়, তাহলে হাদিসগুলো দেখি দিই একটি করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস সহিহ বুখারী 1156, সহিহ মুসলিম 883, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটি হচ্ছে বাচনিক হাদিস। তো বাচনিক হাদিসটা আগে শুনিয়ে দিই, যখন সন্দেহ হবে, শহরে একটা অবস্থা হচ্ছে সন্দেহ হওয়া, ভুল করেনি কিন্তু সন্দেহ হচ্ছে, চার পড়লাম না তিন পড়লাম, চার পড়লাম না তিন পড়লাম, এরকম যে কোনো কিছু এরকম সন্দেহ হচ্ছে, দুই পড়লাম এক পড়লাম। বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করা আবু হুরায়রা, না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আহাদাকুম ইযা কামা, তোমাদের যে কেউ যখন সালাতে দাঁড়াবে, ইউসাল্লি সালাত পড়ার জন্য আদায় করার জন্য, যাহু শয়তান, যখনই দাঁড়ায় যে কেউ, তখন শয়তান চলে আসে, আজান হলে শয়তান পালিয়ে যায়, আবার ফিরে চলে আসে আজান শেষ হলে, হ্যাঁ আবার যখন একামত হয় আবার পালায়, যতদূর পর্যন্ত একামতের আওয়াজ যায় ততদিন পর্যন্ত থাকে না শয়তান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেখানে জিকির আজকার হয়, আর আজান হচ্ছে জিকির, একামত হচ্ছে জিকির, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু মুহাম্মাদ সব আল্লাহর জিকির, বা জিকিরের জন্য আহ্বান করা, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কাদ কামাতিস সালাহ, জিকিরের জন্য আহ্বান করা জিকির, আর না হলে জিকিরের জন্য আল্লাহকে স্মরণ করার জন্য, সালাতের জন্য আহ্বান করা। তো এই জন্য শয়তান পালিয়ে যায়, যেখানে জিকির আজকার হবে আল্লাহর নাম স্মরণ করা হবে, কোরআনের তেলাওয়াত, হ্যাঁ উত্তম জিকির, এই জন্য যেখানে কোরআনের তেলাওয়াত হবে সেখানে শয়তান টিকবে না, শয়তান টিকবে না। তো কি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন সালাত শুরু করে যাহু শয়তান, তখন শয়তান চলে আসে, একামত শেষ হলো সালাত শুরু করে আবার শয়তান এসে হাজির, পালিয়ে গেছিল চারিদিকে। অন্য রেওয়ায়েতে এসে যখন পালায়, তখন কি অবস্থায় পালায়, হ্যাঁ জোরে জোরে বায়ু ছাড়ে, আসতে নয়, যাতে করে হাত্তাল্লা ইসমা তাজিন, আজানের আওয়াজ যেন কানে না পৌঁছে। কত নিকৃষ্ট অভিশপ্ত শয়তান, যে ও বায়ুর আওয়াজ শুনতে চায় কিন্তু আল্লাহর নামের আওয়াজ শুনতে চায় না, হ্যাঁ আল্লাহর জিকির আজান শুনতে চায় না, ইকামত শুনতে চায় না, শয়তান আসে ফালাবাসা আলিহে, তারপরে এলোমেলো করে দেয় সালাতকে,
হ্যাঁ বোঝা যায় না যে কি পড়লাম কয় রেকাত পড়লাম। এই জন্য বেশিরভাগ লোক যদি ইমাম সালাম ফেরার পরে জিজ্ঞেস করে যে আচ্ছা প্রথম রাকাতে আমি সূরা ফাতিহার পর কোন সূরা পড়লাম, বেশিরভাগই লোক বলতে পারবেন না, কেন ভুলে গেছে, শুনলেন তো ভুলে গেছে। হাত্তা লা ইয়াদরি, এমন ই করে দেয় মানে ভুলিয়ে দেয় যে সে বুঝতেই পারে না, মনে নেই কাম সাল্লা কয় রেকাত পড়ল, সালাত পড়া হয়ে গেছে কয় রেকাত হলে কিছুই জানে না সে, বলে গেছে ফায়দা ওয়াজাদ জালিক, এমনটা যদি হয় ফায়দা ওয়াজাদ জালিক আহাদুকুম, তোমাদের কেউ যদি এমনটা অনুভব করে দুই পড়লাম না তিন পড়লাম মাগরিব অথবা যে কোনো সালাত, ফালি আসু সাদা তাইন, তাহলে সন্দেহর ক্ষেত্র একটা ক্ষেত্র এই বাচনিক হাদিস প্রমাণ করে কি করতে হবে, দুটো সেজদা করতে হবে ওয়াহুয়া জালিস বসে বসে, ফালি আসু সাজদা তাইন হওয়া জালিস বসে বসে দুটো সেজদা করবে। তাহলে যেখানে এই যখন এই কথাটি আসলো কিছু কিছু বিষয় রয়েছে গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এখানে কিতাবে আসেনি, তার একটি হচ্ছে যে সজুদে শহর ক্ষেত্র কয়টি, মানে সেজদা সহ কয় অবস্থায় করতে হবে, কত অবস্থায় করতে হবে, কে বলতে পারেন? সব ভুলে গেছে না, প্রশ্ন বুঝতে পারছেন না? হ্যাঁ সেজদা সহ কয় কত অবস্থায় করতে হবে, মানে কোন কোন অবস্থায়, কোন কোন অবস্থায় সেজদা করতে হবে, সেজদা সহ? হ্যাঁ উত্তর দিয়ে গেছে, কম হলে এক, বেশি হলে দুই, আর সন্দেহ হলে তিন, তিনটি ক্ষেত্রে, তিনটি ক্ষেত্রে কি করতে হবে, সেজদা সহ করতে হবে। তার মধ্যে একটি ক্ষেত্রে এটা আসলো যে সন্দেহ হচ্ছে কত রাকাত পড়লাম, তাহলে কি করবেন, এই যে সন্দেহ দিয়েছে অসুয়াশা তৈরি করে দিয়েছে কে, শয়তান, শয়তানকে লাঞ্ছিত করার জন্য হ্যাঁ কি করবেন, সেজদা সহ করেন, তাতে তার গিম আল্লি শয়তান হাদিসের, শয়তান তাতে লাঞ্ছিত হবে, শয়তানের নাক মাটিতে মিশে যাবে, নাক মাটিতে মিশে যাও লাঞ্ছিত অপদস্থ হকে বলা হয়। জি জানা আমাদের দেশে বাংলা ভাষার একটা ইয়ে আছে অলঙ্কার, যে কাউকে যদি হ্যাঁ কিছু না দিতে হয় বঞ্চিত করতে হয় ছাই খা, ছাই খাবি হ্যাঁ তাই না, তো ওই রকমই এই ছিল একটি হাদিস। আর আরেকটি হাদিসের আলোচনা পড়লাম যে আমি তোমাদের মতো মানুষ হই, হাদিসটাও শুনে নেন। এই হাদিস রয়েছে আবদুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত, প্রখ্যাত সাহাবি বলছে তিনি সাল্লা বেনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খামসান, রাসূলুল্লাহ আমাদেরকে একদিন পাঁচ রাকাত পড়িয়ে দিলেন, পাঁচ রাকাত সালাত পড়িয়ে দিয়েছেন জোহর অথবা আসর, কয় রাকাত পড়িয়েছেন, পাঁচ রাকাত। এখানে একটি কথা জেনে রাখা ভালো, আমাদের দেশে হানাফি ভাইরা বলে যে পাঁচ পড়লে ওর নামাজটি বাতিল, শুনেছেন কিনা আপনারা, পাঁচ পড়লে নামাজ বাতিল, তোমার নামাজই বাতিল হয়ে গেছে, তাহলে কী করতে হবে, পুনরায় আবার চার রাকাত পড়তে হবে, ভুল ফতোয়া, হাদিস স্পষ্ট দেখেন, পাঁচ রাকাত পড়িয়ে দিয়েছেন। ফাকুল্লা ইয়া রাসূল আল্লাহ, তখন আমরা হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজিদা ফিস সালাহ, সালাহ থেকে বেশি করে দেওয়া হলো নাকি, কারণ ওহি নাজিল হচ্ছে, এখন না এ প্রশ্ন কেউ করবে না, কারণ আমাকে আপনাকে ইমামকে বাড়াবার অধিকার তার কেউ আল্লাহ দেননি তাই না, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর ওহি নাজিল হচ্ছে, সালাতের ভিতরে ওহি নাজিল হয়েছে, যখন কিবলা পরিবর্তন হয় কিবলাতে মসজিদে মদিনায় তখন সালাতের অবস্থায় রুকুতে ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে সালাত শুরু হয়ে গেছে এখনও জানেননি কোন দিকে মুখ করে শুরু করেছিলেন, বাইতুল মুকদ্দাসে মুখ করে, তো বাইতুল মুকদ্দাসে কিবলা করে যখন সালাত শুরু করেছেন কিবলাতে মসজিদে, তাহলে কাবা কোন দিকে ছিল, পেছন দিকে ছিল, যখন রুকুতে গেছেন তার আগে ওহি নাজিল হল, তো রুকু অবস্থাতে সাথে সাথে ওহি নাজিল হইতে হইতেই ফিরে গেলেন ওই অবস্থায় নবী সাল্লাম, ফিরে গেলেন সাহাবারা ফিরে গেলেন, এটা হচ্ছে সামিয়ানা ওয়া আতানা, আল্লাহ তোমার হুকুম হয়ে গেছে শুনলাম আর মানলাম, কেউ বলেন আল্লাহ তো একটু আগেই ওহিটা দিতে পারতেন যে শুরু থেকে হইতো, আল্লাহ এটাও পরীক্ষা করছেন দেখি যে কোনো অবস্থায় আমার হুকুম সাথে সাথে পালন করছে কিনা। দেখেন আপনাদের অনেকের ছেলেরা বড় হয়েছে, ছেলে মেয়েরা বড় হয়েছে, অনেকের বড় হবে, দুই রকম পাবেন বা তিন রকম পাবেন, বহু রকমও পাবেন তাই না, একরকম বা ছেলে মেয়ে পাবেন হুকুম করার সাথে সাথে ছুটবে কাজটা করার জন্য,
দ্বিতীয় রকম পাবেন তিন ভাগই করি, যদিও মেলা রকম আছে মানে বিস্তারিত বললে, যে কাজটা করে দিবে কিন্তু যাচ্ছে বসে আছে, মোবাইলটা টিপছে, ওর কাজ সারছে, এক দু মিনিট কাটাইলো আপনার। কিন্তু যদি আপনি ব্যক্তি সম্পন্ন বাপ হন বা মা হন তাহলে আপনার মেজাজটা গরম হবে, হুকুম করেছে তারপরে বসে আছে, আর এক মিনিট হোক দুই মিনিট হোক আর চার মিনিট হোক বসে আছে, কাজ করে দিল, কিন্তু আগের ছেলেটা যে চট করে বলতেই ছুটে গেল সব কিছু ছেড়ে দিয়ে, ওর মতো কি খুশি হতে পারবেন? মোটেই না, কাজ তো করে দিল সে। ছেলে মেয়েদের উদাহরণ দিয়ে বলছি, কিন্তু এমনিতে যে কোনো প্রতিষ্ঠানে আপনাদের যে আপনার কর্মক্ষেত্রে আপনার বস, আপনার মালিক, আপনার ম্যানেজার যে অর্ডার করছে কাজ করছেন, কিন্তু গেলেন আস্তে আস্তে গেলেন, আর গেল চট করে হাজির, হ্যাঁ দূরে তো পার্থক্য আছে, অবশ্যই পার্থক্য আছে, ফিল করছে এটা সবাই ফিল করবে, আপনিও করছেন। তৃতীয় আছে ও করবে না, হয়তো করবে না, অথবা করবে তো চাপের মুখে করবে, ভয় থাকলে করবে না হলে করবে না। এই যেন অনেক ছেলে মেয়েছে বাবার কথা শুনছে, মায়ের কথা হয়তো শুনছে না, কারণ এখানে একটা চাপের মুখে আছে বা একটা ভয় আছে, আর ওখানে মায়ের কথা ভয় নেই। সবচেয়ে ভালো ছেলে কোনটা? যে সাথে সাথে ছুটে গেল, হুকুম হয়েছে সাথে সাথে, এটা হচ্ছে সামিয়ানা ওয়া আতানা, আল্লাহর কথা। জি, মুমিনদের কথা হচ্ছে শুনলাম আর মানলাম, আল্লাহ এটাই পরীক্ষা করছেন, সালাত অবস্থায় সাথে সাথে ওই নজর সাথে সাথে ফিরো, এনে যে যা কেড়ে যখন শুরু করে দিয়েছি সেরে নি, হ্যাঁ আগামী সালাত থেকে তখন কেবলা পরিবর্তন না চলবে না। তো বলছেন আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হ্যাঁ পাঁচ রাকাত পড়িয়ে দিলেন, আর বলে ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা বললেন আজিদ ফিস সালাহ, সালাতে কি বেশি হয়ে গেল নাকি? কাল ওমা যাকা, কি হয়েছে? সুবহানাল, কি হয়েছে? পাঁচ রাকাত হয়ে গেল নাকি, তারপরে নবী সাল্লাম বুঝছেন না যে কি হয়েছে, আর তারপরে যদি বেরেলভী বলে যে নবী আলিমুল গায়ব, কি করে গায়ব জানলেন? গায়ব জানলে তো সব জানছেন যে আমি তো পাঁচ পড়েছি, তাহলে তো ভুল হওয়ারই কথা না প্রথম কথা, আর যদি হয়েই যায় সহ হয়ে যায় তো বলার সাথে সাথে সব ঠিক হয়ে যাবে, কিন্তু অমা জাকা কি হলো যে পাঁচ বলছো, তাহলে তারপরও নবী সাল্লামের এই কথা মোটেই স্মরণে আসছেন না যে আমি পাঁচ পড়েছি, কি হয়েছে? কালু, তখন সাহাবীরা বলে সাল্লাইতা খামসান, আজকে তো আপনি পাঁচ রাকাত পড়লেন। কালা, তখন নবী সাল্লাম বলেন ইন্না মা না বাশারু মিসলুক, আমি তোমাদের মতো মানুষ, আজ করো কামাত আজ করো, তোমরাও যেমন অনেক কথাই স্মরণ রাখো আমিও স্মরণ রাখি, ওয়ানসা কামাতান সাউন, আর আমি ভুলি যেমন তোমরা ভুলো, অনেক কথা তোমরাও ভুলো আমিও ভুলি, অনেক কথা স্মরণ রাখতে হবে না তারপরও স্মরণে থাকে থাকে না, কে কষ্ট দিয়েছে চাইছেন আপনি উদারতা, যে ভুলে যাব কিন্তু ভুলতে পারছেন না, নিজের এখতিয়ারে মানুষ যদি হইতো তো ভুলে যেতেন, নিজের এখতিয়ার নেই, সুখের কথা অথবা দুঃখের কথা, কে কষ্ট দিয়েছে অথবা কে উপকার করেছে, উপকার করেছে অনেক সময় ভুলে যায়, হ্যাঁ কষ্ট দিয়েছে অনেক সময় ভুলে, আবার অনেক সময় ভুলে না, ঠিক না? তাহলে এগুলি মানুষের এখতিয়ারাধীন নয়, মানুষ এই ক্ষেত্রে অপারগ, নিজের ইচ্ছা মতো আমি মনে রাখবো, এতটা মনে রাখবো, এই কথাগুলি মনে রাখবো, যখন আমাদের দেশে ঝগড়া দ্বন্দ্ব মিটা বিচার সালিশ করে আর মাফা মাফি করে দেয়, ভুলে যান এগুলো, ভুলে যান ভুলে যান, আরে ভুলবে কী করে, ওরা এখতিয়ারই তো নেই যে ভুলে যাবে, কী করে ভুলবে? হ্যাঁ এতটুকু বলতে পারে যে অন্তর থেকে কোনো আক্রোশ অথবা কোনো রকমের এইরকম কিছু কালিমা বিদ্বেষগুলো মুছে ফেলে দেন, এইটা চেষ্টা করতে পারে মানুষ, কিন্তু ভুলে যাব স্মৃতি থেকে বের করে দেবো এটা অসম্ভব কথা, আমার আপনার এখতিয়ার নেই। তো বিশ্বাস বলছে আমি তোমাদের মতো ভুলি যেমন স্মরণ রাখি, সোম্মা সাজাদা সাজাদা তাই সাহু, কী করলেন পাঁচ রাকাতের বেলা? বললেন যে নতুন করে পড়ো, কারণ ক্যান্সেল, হ্যাঁ না মোটেই না, তাহলে এটি ভুল। নবী সাল্লাম কী করলেন? তারপরে সহ সিজদা করলেন, কারণ পাঁচ হয়ে গেছে, তাহলে আর এক শিক্ষা দেয় পাঁচ হয়ে গেছে তাহলে আর এক রাকাত মিলিয়ে ছয় করে নাও, এটাই বা কোথায় বললেন, কারণ ছয় কোনো সলতি নেই, ছয় কী করে করবেন আপনি, যে বেজোড় হয়ে গেছে জোড় করে নাও, এগুলো আপনার মন গড়া কথা, শরীয়ত নয়, শরীয়ত হচ্ছে পাঁচ হয়ে গেছে এক বেকারোটা কোনো কাজের না,
পঞ্চম রাকাত যে কোনো কাজের না, আসল হচ্ছে চার, আল্লাহ আমার কাছ থেকে চেয়েছেন চার আদায় করে দিয়েছি, কিন্তু পাঁচ যে হয়ে গেছে এটা শয়তানের কারণে হয়ে গেছে, ভুলিয়ে দিয়েছে। সুতরাং শয়তানকে লাঞ্ছিত করার জন্য আর এই ভুলের জবরুন নোকসান ঘাটতি পূরণের জন্য দুটো সাহস সেজদা করবেন, রাসূলুল্লাহ তাই করেছেন। আশা করি স্পষ্ট হাদিস সহিহ বুখারী 1150, সহিহ মুসলিম 892, তাহলে হয়ে গেল। তারপরে দেখেন এই হাদিস থেকে কি জানতে পারলাম, যেটাতে দুই রাকাত পড়ে, দুই রাকাত পড়ে থাকব, ওই হাদিসে আসেনি কিন্তু আর একটা হাদিস তাহলে বয়ান করতে হবে। দুই রাকাত পড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছিলেন, উঠে গিয়েছিলেন। এই হাদিস সহিহ মুসলিমে রয়েছে, আব্দুল্লাহ বিন বুহাইনা একজন সাহাবি, আব্দুল্লাহ বিন বুহাইনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, কাল সাল্লাল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাকাতাইনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কি ছিল, দুই রাকাতে উঠে গেছেন তাই না? হ্যাঁ ঠিকই আছে, তার ওরই দলিল দুই রাকাত সালাত আদায় করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদে সালাওয়াত কোন এক সালাতে, সুম্মা কামা তারপরে কোন সালাতে, মানে তাহলে দুই রাকাতের সালাত ছিল না, সেটা চার রাকাত অথবা তিন, চার রাকাত বিশিষ্ট ছিল, দুই রাকাত পড়ে বসতে হবে তাশাহুদে, উঠে গেছে সুম্মা কামা দাঁড়িয়ে গেলেন, ফালা মিয়াজলিস বসলেন না, কিসে বসলেন না, তাশাহুদে বসলেন না, ফাকামান নাসু মাহু যখন নবী সাল্লাম দাঁড়িয়ে গেলেন পুরা, তখন সাহাবিরা কি করবেন, বসে থাকবেন, বিরোধিতা করে জায়েজ নয়, যদি ইমাম দাঁড়িয়ে যায় তাহলে প্রথম তাশাহুদের ক্ষেত্রে এটা শেষ শেষও নয়, যদি মনে থাকে তো, দাঁড়িয়ে গেলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসলেন না, ফাকামান নাসু মাহু লোকেরাও দাঁড়িয়ে গেলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, তার অনুকরণ, ফালাম্মা কাযা সালাতাহু কি ছুটলো তাহলে, এখানে একটা তাশাহুদ ছুটে গেছে, যখন সালাত সম্পূর্ণ করলেন তাহলে প্রথম তাশাহুদ হলো না, এত ঘাটতি হলো না বাড়তি ঘাটতি, এটা একটা ক্ষেত্র যে সলাতে যদি কোনো ওয়াজিব কমে যায়, সুন্নত কমলে নয়, একবার রফায়দান করতে ভুলে গেছেন, এক রাকাতে আমিন জোরে বলতে ভুলে গেছেন, এক রাকাতে বুকে হাত বাঁধতে ভুলে গেছেন, তো সহসিদ্ধ করবেন নাকি, হ্যাঁ না, কোন ক্ষেত্রে, ওয়াজিবের ক্ষেত্রে। তাহলে এখানে যখন এই বিষয়টি আসলো তাহলে এই বিষয়টা আরও ক্লিয়ার করে নিই, সেটা হচ্ছে যে সালাতের ভিতরে তিন রকমের ইবাদত রয়েছে, মানে যে ইবাদত বন্দিগুলো রয়েছে হুকুমের দিক থেকে তিন ভাগে বিভক্ত, রোকন ফরজ, রোকন যার অপর নাম ফরজ, এগুলি হচ্ছে ১৪টি, হ্যাঁ যদিও বিষয়গুলিতে ইখতিলাফ রয়েছে কিন্তু যেটা প্রসিদ্ধ আর যেটা সহি বেশি শক্তিশালী, আর ওয়াজেবাত রয়েছে, তারপরে রয়েছে ওয়াজেব, সেগুলি হচ্ছে কয়টি, ৮টি, তাহলে ১৪ আর ৮ কয়টি হলো, ২২টি। এছাড়া যত কিছু আছে বাচনিক মৌখিক ইবাদত হোক অথবা আমলগত কর্মগত অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত, সবগুলি সুন্নাত, সবগুলি সুন্নাত। তো ওয়াজেব যে ৮টি তার কোনো একটি যদি ছুটে যায় তাহলে ঘাটতি পূরণ করা সম্ভব, কি দিয়ে, সেজদা সহ দিয়ে। আর রুকন যেগুলো সলাতের পিলার স্তম্ভ ১৪টি তার কোনো একটি যদি ছুটে যায় তাহলে ঘাটতি পূরণ সহজ দিতে হবে না, তাহলে কি হয়ে যাবে, যদি সেই রুকুনটি ফরজটি গোটার আপনার গোটা সলাতের রুকুন হয়, একটাই রুকুন গোটা সলাতের, তাহলে সলাতটাই বাতিল, গোটা নামাজটি বাতিল। আর যদি কোনো বিশেষ এক রাকাতের সেই রুকুনটি হয় তাহলে ওই রাকাতটি বাতিল কমে গেল। এই দুটো কথার উদাহরণ শুনে, যেমন কেউ সলাত শুরু করেছে তকবিরে তাহরিমাই দেয়নি, হ্যাঁ অথবা সালামই ফিরেনি, আত্তাহাত পড়েছে, দোয়া পড়েছে, দরুদ পড়েছে, সব পড়েছে কিন্তু সালাম ফিরেনি, উঠে চলে গেছে, সালাত হবে, গোরে সালাত বাতিল, সব কিছুই করেছে, হ্যাঁ সানা থেকে শুরু করে কিন্তু আল্লাহু আকবার প্রথম তকবিরে তাহরিমা দেয়নি, তাহলে তকবিরে তাহরিমা যেহেতু গোটা সালাতে একটি, তাহলে গোটা সালাতটার এটি হচ্ছে রুকুন ফরজ, সুতরাং গোটা সালাতটাই বাতিল এটা ছুটে যাওয়ার কারণে। কিন্তু কোনো এক রাকাতে একটা রুকু পাননি, ওপর তলায় সলাৎ পড়ছিলেন না রুকু জানেন না যে রুকু করেছে, পরে জানতে পারছেন, রুকু হয়ে যাওয়ার পরে আপনি ইমামের সাথে মিলছেন, তো রুকু ছুটে গেল। অথবা দুটো সেজদা প্রত্যেক রাকাতে আছে, কোনো এক সেজদাতে একটা, কোনো এক রাকাতে এক সেজদা করেছেন, তাহলে গোটা নামাজটা বাতিল হবে নাকি ওই রাকাতটা বাতিল হবে, কারণ প্রত্যেক রাকাতে হচ্ছে রুকু সেজদা, সুতরাং ওই রাকাতটা কি হয়ে যাবে,
বাতিল হয়ে যাবে, কমে যাবে, আর একের কাজ পড়লি হবে। আশা করি বুঝা গেছে। তো এখন এই হাদিসটা দেখেন কি কি শোনাছিলাম সেটা, হ্যাঁ, আবদুল্লাহ বিন বুহাইনার হাদিস শোনাছিলাম না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশাহুদ না পড়ে দাঁড়িয়ে গেলেন, সালাত যখন সম্পূর্ণ হইল, ওয়া নাজারানা তাসলিমা, এখন সালাত শেষ হয়েছে তো সাহাবীরা কিসের অপেক্ষা করছেন, সালাম ফিরার, এখন সালাম ফিরা বাকি আছে, ওয়া নাজারানা মানে ইন্তেজার না, আমরা অপেক্ষা করছি তার সালাম ফিরার, তখন সালাম না ফিরে, সালাম ফিরলেন না কিন্তু কি করলেন, কাব্বারা তকবীর বললেন, ফাসাজাদা সাজদাতাইন, দুই সিজদা দিলেন, কিসের সিজদা, দুটো সহ সিজদা, ওয়া জালে শুন, বসে বসেই মানে সিজদা দেওয়ার জন্য দাঁড়ানো লাগবে না, সেই জন্য বলছে তাবলা তাসমি, কখন, সালাম ফিরার আগেই, সোম্মা সালাম, তারপরে সালাম ফিরলেন। তাহলে এই হাদিসটা নিয়ে চিন্তা করে দেখুন, এখানে কমে গেছিল না বেশি হয়েছিল, বেশি হয়েছিল, তাশাহুদ পহিলা তাশাহুদ পড়েনি তো কমলো না, যেহেতু কম হয়েছে সেই জন্য কি করা হইল, সেজদা সহ দুটো সালামের আগে করা হলো, যাতে ওই কমটা এইটা দিয়ে পূর্ণ হয়। আর যখন বেশি হয়ে যাবে, এমনিতে বেশি হয়ে গেছে, ধরেন আপনি প্রথম এক রাকাত পড়ে তাশাহুদে বসে গেছেন, বা দুই রাকাত পড়েও তাশাহুদ পড়েছেন, তিন রাকাতও তাশাহুদে বসেছেন, বেশি করলেন না করলেন না, এমনি তো বেশি করে দিয়েছেন, তারপরে যদি আবার সালামের আগে সহসিজদা করেন তাহলে বেশির ওপর বেশি হয়ে যাচ্ছে না, সেজন্য এই ক্ষেত্রে উত্তম হচ্ছে কি, বাদা সালাম ফিরার পরে সহসিজদা করা। তাহলে এখান থেকে একটা কায়দা জানেন, যদি সলাতে আপনার ঘাটতি হয় তাহলে সালাম ফিরার আগে সহসিজদা করবেন, এটা উত্তম, আর যদি বাড়তি হয়ে যায়, বেড়ে যায়, এমনি বেড়ে গেছে, তাহলে কি করবেন, সালাম ফিরার পরে সহসিজদা করবেন। জি, তো এই হাদিসে পাওয়া গেল যে সালাম ফিরার আগে কি করেছেন, সহসিজদা করেছেন। এখন ওই অবস্থাটা বর্ণনা করছেন, হ্যাঁ, এটা প্রথম অবস্থা, তাহলে ফাঁকা আমি নিসনা তেনে ফির রুবাই, চার রাকাত বিশিষ্ট সালাতে দুই রাকাত পড়ে উঠে গেছে, ফালমা কাজা সালাত, যখন সালাত পুরো করবেন, সাজাদা কাবলা সালাম, সালাম ফিরার আগে সেজদা করলেন, সালাম ফিরার আগেই সেজদা করলেন। হাদিস কোথায় আছে বললাম, হাদিস সহিহ মুসলিমে রয়েছে 885, আর নাসাইতে রয়েছে 1207। জি, এই হাদিস থেকে কী শিখা হলো, বলছেন যে ফাউখিজা মিনহু, এই হাদিস থেকে মাসলা নেওয়া হয়েছে মানে ইস্তিমবাত করা হয়েছে, কি, আন্না মান তারাকা শাইয়ান মিন আজজাই সলাতি আল্লাতি লাইসা বি আরকানিন সাজাদা লাহু ক্বাবলা সালাম, যদি সলাতের এমন কোনো অংশ কোন মুসল্লি ছেড়ে দেয় বা ছুটে যায়, আল্লাতি লাইসাত বি আরকান, যেটা রুকুন নয়, মানে রুকুন ফরজ যে চোদ্দোটা ওগুলো নয়, তাহলে কি করতে হবে, ছুটে গেছে যেহেতু, সেজন্য সাজাদা লাহু ক্বাবলা সালাম, এই ঘাটতি পূরণের জন্য সে আল্লাহ সালামের আগে সহসিজদা করবে, এটা একটা মশলা ইস্তেমত হয়ে গেলো যেটা বললাম। আর একটা ওখেদম বাজে তোর কান্না হয়ে যা তারা কাজালে কা সারাফি রোখেন লামিয়ার যে, আর একটা মশলা জানা গেল ওখান থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম তাশাহুদ ছেড়ে কী করেছিলেন, হ্যাঁ, তাশাহুদ না পড়ে উঠে গেলেন, উঠে গেলেন তো সাহাবিরা কিন্তু কী করেছেন, সুবহানাল্লাহ বলেছেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর ফিরলেন না, কেন ফিরলেন না, কারণ পুরোপুরি পুরোপুরি উঠে গেছিলেন। বলছেন এখান থেকে জানা গেল, এর কিছু রেওয়ায়াত, সবগুলিতে এই কথাগুলি আসেনি, মানে বিভিন্ন রেওয়ায়াত আসছে, একটি কম একটি বেশি এভাবে, কিন্তু কিছু কিছু সনদ থেকে জানা যায়, সনদের মতন থেকে, আন্না হিজা তারাকা জালিকা, যদি কোনো একটা ওয়াজিব ছেড়ে দেয়, ও সারাফি রুকনিন, আর তার পরেরটা শুরু হয়ে যায়, তার পরেরটা শুরু হয়ে গেছে, এখানে তাশাহুদ ছুটে গেল, আর তারপরে কি, কেয়াম, কেয়াম শুরু হয়ে গেছে, যখন আর একটি শুরু হয়ে গেছে, ওখান থেকে আবার ফিরে আসতে পারবে না, তাহলে কি করতে, লামিয়ার যে আর ফিরে আসবে না, আর ফিরে আসবে না, কিন্তু পুরোপুরি উঠেনি, একটু উঠছিল, সুবহানাল্লাহ, সোজা হয়নি এখনো, তাহলে কি করবে, সাথে সাথে ফিরে যাবে। যে পাঁচটি অবস্থার একটাই হলো, কিন্তু দ্বিতীয় অবস্থা, সাল্লাম আমির রাকাতাইন ফি ইহদা সলাতিল আশি, একবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে এশা করেছে, কিন্তু আসলে সলাতিল আশি মানে বৈকালবেলার কোনো এক সলাত ছিল, কোনো রেওয়ায়তে জোহর, কোনো রেওয়ায়তে আসর, এই ঘটনা ছিল জোহর অথবা আসরে বলা হয়েছে। তো বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৈকালবেলার কোনো এক সলাতে দুই রাকাত পড়েই সালাম ফিরিয়ে দিয়েছেন, জোহর আসরে কয় রাকাত, কিন্তু দুই রাকাত পড়ে সালাম ফিরিয়ে দিয়েছেন। সুম্মা তাকাল্লামা, শুধু সালাম ফিরেননি, কথাও বলেছেন,
তারপরে কথোপকথন হ্যাঁ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না কম হয়নি বলেছেন না কম হয়েছে ইয়া রাসূলুল্লাহ তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি লোকগুলোকে জিজ্ঞাসা করছেন হ্যাঁ তোমরা বলো তো আসলে কি কথা ঠিক বলছে এতগুলি কথা হয়েছে তাহলে কোনো অসুবিধা নেই হ্যাঁ কেউ যদি বলে না না এত কথা হয়ে গেল আগের নামাজ ক্যানসেল ভুল ফতোয়া তাহলে কথা বোঝা গেছে না তো বলছেন যে কথা বলেছেন সুম্মা আত্মা তারপর পুরা করেছেন সুম্মা সাল্লামা তারপরে সালাম ফিরে সুম্মা সাজদা সাজদা তাইন তারপরে দুই সাজদা করে সুম্মা সালাম তারপরে সালাম ফিরেছেন তার মানে যখন একটা জিনিস এখানে বেশি হয়ে গেছে কি দুই রাকাত পড়ে সালাম ফিরা বেশি হলো না দুই রাকাত পড়ে সালাম ফিরতে হতো না সালাম ফিরে দিয়েছেন সেই জন্য কি করলেন সালাম ফিরে নিলেন সালাতের শেষে যে বাকিটা পুরা করে আর তারপরে তখন হ্যাঁ কি করলেন সহসিজদা করলেন তারপরে সহসিজদা যেহেতু করলেন সেজন্য আবার সালাম ফিরলেন এখানে আর একটা মাসলার খণ্ডন হয় হানাফি মজহাবের সেটা হচ্ছে কোন সহি হাদিসে নেই যে সহসিজদার পরে কি আছে তাশাহুদ পড়া নেই সহসিজদার পরে কি আছে তাশাহুদ পড়া আছে কোন সহি হাদিস নেই মর্মে ভালো করে শোনেন এই জন্য ওই আলোচনায় লেখক নিয়ে আসেননি কিন্তু আমাদের দেশে যেহেতু এই দুর্বলতাগুলি আছে দুর্বল মাসলাগুলি সেজন্য সতর্ক করা অত্যন্ত জরুরি যদি একটু থাকতো তাহলে তিনি মাসলাটা নিয়ে আসতেন পাঁচটি অবস্থা যখন নিয়ে আসছেন এই হাদিস সহি বুখারী 1227 সহি মুসলিমে 573 রয়েছে কোনটা যেটাতে ওই যে জুলিয়া দাইনের ঘটনা তাহলে এটা শোনাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা অনুত বর্ণিত তিনি বলছেন সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ সালাতাল আসরে আমাদেরকে রাসূলুল্লাহ আসরে সালাত পড়াইলেন তাহলে এই হাদিস আর সন্দেহ নেই অন্য হাদিসে সন্দেহ আছে হয় জোহর ছিল না হয় আসর ছিল ফাসাল্লা ফি রাকাতাইন দুই রাকাত পড়ে সালাম ফিরে দিয়েছেন ফাকামা জুলিয়াদান জুলিয়াদান বলছেন ফাকাল আকুসরাতে সালাতু ইয়া রাসূল আম নাসিত হে আল্লাহর রাসূল সালাতে কি কসর হয়ে গেল মানে এখন আর চার পড়া লাগবে না দুই পড়া যথেষ্ট ফজরের মতো আসরে নাকি আপনি ভুলে গেছেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু জালিকা লাম ইয়াকুন কোনটাই হয়নি নবী আলেমুল কাবিলে স্মরণ করিয়ে দেওয়ার পরেও তিনি বলছেন না তুমি ভুল বলছো কোনটাই হয়নি কসরও হয়নি আর আমি ভুলিও নি অথচ নবী সাল্লাল্লাহু কি করেছেন বলেছেন ফাকাল কাদ কানা বাযু আলী ইয়া রাসূলুল্লাহ তখন ওই সাহাবী সাহাবীর নাম ছিল খেরবাক খেরবাক বিন আমির অন্য হাদিসে নাম এসছে হাদিস আসে নাই আর ওনার ডাক নাম ছিল জুলিয়াদেন হাত খুব লম্বা লম্বা ছিল আমার হাত কিন্তু লম্বা কত ইঞ্চি হইতে পারে জানেন হ্যাঁ সাধারণত হাত কত ইঞ্চি হয় 18 আমার 19 বেশি আছে তো দেখেন আঙ্গুল তো এর চাইতে কত বেশি হয়তো লম্বাই ছিল হ্যাঁ হয়তো 20 ইঞ্চি বা তারও বেশি ছিল সাহাবিরা তার নাম ফেলেছিলেন কি জুলিয়াদেন নাম ফেলেছিলেন কি জুলিয়াদেন তাহলে বোঝা গেল যে কারো দৈহিক গঠনের জন্য যদি এরকম নাম দিয়ে ডাকেন তো জায়েজ না জায়েজ নয় সবসময় জায়েজ এটা ভুল কথা যদি রাগ করে কষ্ট পায় তো জায়েজ নয় আর যদি কষ্ট না পায় আর ওই নামে খ্যাতি লাভ করে তাহলে জায়েজ এটা মাসলা শুনে রাখেন আমাদের দেশে খাটো লোকদেরকে একটা নাম বলে ডাকে কি বলে নাটা বলে যে বাঠু বলে বিভিন্ন বেশিরভাগই রাগ করে রাগ করে অবশ্য কষ্ট পায় বা রাগ করে অসন্তুষ্ট হয় তো জায়েজ নয় আচ্ছা লম্বা মানুষকে ওই রকমই যদি বলে খোঁড়াকে এই খোঁড়া শোন তো জায়েজ যদি কষ্ট পায় তো জায়েজ নয় কিন্তু কষ্ট না পেলে জায়েজ অনেক মহাদ্দেশ খোঁড়া ছিলেন খোঁড়া নামে মশহুর আনিল আরাজ বুখারী পড়াইতে পড়াইতে আমি অনেকবার এই আরাজ নিয়ে এসেছি হ্যাঁ আনিল আরাজ হ্যাঁ আনিল আমাস জি এক চোখে সমস্যা ছিল আমাস জি আবদুল্লাহ ইবনে মাকতুম আমা অন্ধ আল্লাহ কোরআন বলছে আনজাহুল আমা তার কাছে অন্ধ এসেছে অন্ধকে অন্ধ বললে যদি কষ্ট পায় তাহলে বলবেন না আপনি কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন কষ্ট পাবে না আল্লাহ তাকে অন্ধ বলেছেন খুশি যে আমার কথা আল্লাহ বর্ণনা করেছে কথা বোঝা গেছে কিনা জি হ্যাঁ তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বাসী হচ্ছে না এই লোকের কথা অন্যরা কেউ বলছে না
ওই মুসল্লিদের মধ্যে আবু বকর আছেন, ওমর আছেন, কিন্তু তারা ভয় বলছেন না। জানি না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই রাকাত পড়িয়ে দিলেন আসরে, কেউ সাহস করছে না কথা বলতে। তাহলে সাহসও একটা ব্যাপার, সবার আছে, সবার সাহস সব কথা বলার হয় না, কিছু লোক আছে খুব সাহসী, একটা কথা বলে দিবে। তো খেরওয়া কি খুব খুব সাহসী মানুষ ছিল। ফাহাবাহু আয়ুকাল্লাম ওয়াফিহিম আবু বকর ওমর, ফাহাবাহু আয়ুকাল্লাম, আবু বকর ওমর মৌজুদ আছেন কিন্তু তারা কথা বলতে সাহস পাচ্ছেন না। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাহাবাই কিরামদেরকে আবু বকর ওমরকে জিজ্ঞাসা করছেন যে আসাদাকা জুলিয়া দেন, এই দুই লম্বা হাতওয়ালা নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন, জানছেন নবী সাল্লাল্লাহু রাগ করবেন না, বা এই নামে মদিনা মশহুর হয়ে গেছে, রাগই করে না, কোনো ব্যাপার না। এখন এই যে মাথার কারো মাথা ধরে টাকলো যদি বলে, রাগ করে তো যায় না, কিন্তু সাধারণত রাগ করে না, ও টাকলো ভাই কোনো অসুবিধা নেই। আমাদের এখানে এক লোক ছিল বাঙালি, আমার দাসে আসতো, কিন্তু ইন্ডিয়ার বিহারে বাড়ি। তো আমাদের আরেক ভাই ছিল খুব ঘনিষ্ঠ বন্ধু, দুনিয়াতে চলে গেছে রহমাহুল্লাহ তাআলা, যে চলে গেছে, তো ও যখন তখন আসলে বন্ধু হিসাবে মজাক করতো, ও বিহারি ভাই, ও কিন্তু ভিতর ভিতর যে রাগ, খুব রাগির লোক, বুঝতে দেয়নি, দু চারবার এরকম বলেছে বলেছে, একদিন এমন রাগা রয়ে গেছে ফাটাফাটি দুজনে, একদম কঠিন ব্যাপার। আর এমন কথা বন্ধ করে ছয় মাস এক বছর কথা বলে না। তাদেরকে এখানে বসে তাদের মিলিয়ে দিয়েছিলাম, তারপর অন্তর মিলেনি। হ্যাঁ বডি মিলেছে, কারণ অনেক লোক আছে মহানাকা করে নেবে, কোলাকলি করে নেবে, কিন্তু অন্তর মিলে না ওর, কথা বলছি এটা মাফ হলো না। জি, এই জন্য দেখতে হবে যে সে রাগ করছে নাকি। এখন ওকে ডাকলো বলা, যদি রাগ করে নেয় তো বলবেন না, আর যদি না রাগ করে তো যাইজ। তো কি বলছেন, কি বলছিলাম, হ্যাঁ জুলিয়াদান বললেন, জুলিয়াদানকে ঠিক বলেছে, ফাকালুর নাম, হ্যাঁ রাসূলুল্লাহ কথা ঠিক, আসলে কিন্তু দুই রাকাত পড়িয়েছেন আপনি। ফাতাম্মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মা বাকি মিনাস সালাত, যেটুকু অবশিষ্ট আর দুই রাকাত বাকি ছিল আবার পুরা করলেন। সুম্মা সাজাদা সাজদাতেন ওয়া জালসা, বসে বসে দুই সাজদা করলেন, বাদাত তাসলিম সালামের পরে, সালামের পরে। কারণ কি হয়েছে, ওই যে দুই রাকাত পড়ে সালাম ফিরিয়ে দিয়েছেন, সালাম ফেরাটা বেশি হয়েছে, সেজন্য আর অতিরিক্ত বেশি না করে এরকম অবস্থাগুলিতে তাহলে সালামের পরে, দুটো অবস্থা হয়ে গেল। তৃতীয় অবস্থা, একবার নবী সালাম সালাত পড়লেন, সালাম ফিরিয়ে দিলেন, ওয়ান সারাফে ফিরেও গেলেন, ওয়াকাত বাকি মিনা সালাতে রাকাত, তখন এক রাকাত বাকি, তার মানে তিন রাকাত পড়েছেন এক রাকাত বাকি, এরকম হয়েছে। কালা আল্লাহ তালহা, তখন তালহা বিন ওবায়দুল্লাহ যা আশরাম ওবাসর একজন রদিয়াল্লাহু তাআলা, তিনি বলছেন, নাসিতা মিনা সালাতে রাকাত, ইয়া রাসূলুল্লাহ, আজকের সালাতে এক রাকাত আপনি মনে হয় ভুলে গেছেন। ফারাজা, নবী সাল্লাম তখন ফিরলেন, ফাদাখাল মাস, মসজিদের বাইরে চলে গেছিলেন, ফিরে আসলেন, মসজিদে ঢুকলেন, ফা আমারা বেলাল, বেলালকে বললেন, ফা আকামা, ইকামত দাও, ফা সাল্লালেন, না পুরো নতুন করে না, আকাম মানে সবকে বলো যে আর সলাত ও জামিয়া, একামত মানে ওই সলাতের পুরো একামত নয়, আসো আর সলাত ও জামিয়া, সলাতের জন্য ডাক দিচ্ছি, আসো সব আসো, এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে গেছে, এটা হচ্ছে আকামা। ফাসাল্লালিন নাস রাকাতান, জনগণকে এক রাকাত যে বাকি থেকে গেছিল সেটা পড়ালেন। জাকারা আহমদ, হাদিসটি ইমাম আহমেদ রাহমুল্লাহ মুসনাদে আহমদে নিয়ে এসেছেন, আর এই হাদিস আরও আবু দাউদ নাসাইতে রয়েছে। এই হাদিস বর্ণনা করেছেন মাওয়িয়া ইবনে হুদাইজ, আর কোন কোন বর্ণনায় খাদিজ রয়েছে, কিন্তু এই হুদাইজটি বেশি প্রসিদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হয়েছিল, সাল্লা ইয়াওমান, একবার সালাত সালাত পড়লেন, ফাসাল্লাম সালাম ফিরওয়ান সারাফা, ফিরে গেলেন সালাত পড়ে, মসজিদে চলে গেছে, ওয়াকাত বাকি মিনা সালাত রাকা, তখন এক রাকাত বাকি সালাতের। ফাদ রাকা হুরা, যখন পিছন থেকে এক লোক গিয়েছে নবীর কাছে গিয়ে বলছে, না সিতা মিনা সালাত রাকা, ইয়া রাসূল, এক রাকাত আমি ভুলে গেছি। তাহলে এতগুলো সাহাবায়ে কেরাম তারা কেউ বলেননি, অনেকে ভুলেও গেছেন, অনেকে সন্দেহ হচ্ছে কী জানি, আসা একটু সন্দেহ সন্দেহ হচ্ছে, হয় না অনেক সময়, অনেকে সাহসী করেননি বলতে, হ্যাঁ অসন্তুষ্ট হবেন না বিশ্বাস হলাম, হয়তো কষ্ট পাবেন বলেন, কিন্তু এ পেছন থেকে গিয়ে বলছে, ফাকালা কসরাতি ইয়া রাসূলুল্লাহ, কি নামাজ কি কম হয়ে গেছে, হ্যাঁ বলছেন, ফাদাখাল মসজিদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বলা হলো কথা, তখন মসজিদে প্রবেশ করলেন, ও আমার বেলাল কেমন, ফাকামা সালাত, সালাত দাঁড়াইতে বললেন, সালাতে দাঁড়াও, ফাসাল্লা বিন নাসের রাকাতান, লোকজনকে আবার এক রাকাত পড়াইলেন, ফা আখবর তু বেজালেকা নাস, জনগণকে বললাম এ বিষয়টি, ফাকালুলি আ তারিফুর রাজুল, আচ্ছা জানো কি, যেই লোকটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেছন থেকে গিয়ে বলল যে ইয়া রাসূলুল্লাহ, এক রাকাত যে থেকে গেছে, তিন পড়িয়েছেন আপনি, ওটা কে ছিল, বলছেন যে মনে নাই, তবে এই হইতে পারে, কে ওই সময় সাহাবিদের মধ্যে, সাহাবি বর্ণনাকারী মাওয়িয়া বলছেন যে, ফাকুল তো হাজা হুয়া,
কুলতো বলছেন যে লা ইল্লা আন আরাহু, আমি বলতে পারবো না, নাম জানা নেই, তবে দেখলে চিনে নেবো যে কোন লোকটি নবী সাল্লামকে ডেকে নিয়ে এসছে, কোন লোকটি গিয়ে পিছন থেকে নবী সাল্লামকে ডেকে নিয়ে এসছে। তারপরে পরেই তালহা বিন ওবাইদুল্লাহকে দেখতে পেয়েছেন, দেখার পরে বলছেন যে এই যে উনি নবী সাল্লামকে ডেকে নিয়ে আসেন, ইয়া রাসূলুল্লাহ, তিন পড়িয়েছেন, এক বাকি আছে। এটা একটা অবস্থা। মুসনাদ আহমদ, আবু দাউদে 863, নাসাইতে 658 নম্বর হাদিস। কয়টি অবস্থা হলো? তিনটি হয়ে গেছে। চার নম্বর, ওয়াসাল্লা জোহরা খামসান, একদিন জোহর পাঁচ পড়িয়েছেন, ফাকালু সাল্লাইতা খামসান, ইয়া রাসূলুল্লাহ পাঁচ পড়েছেন, ফাসাজদা সাজদা তেনে বাদা মাসাল্লাম, দুই সিজদা করলেন, বাদা মাসাল্লাম, সালাম ফিরার পরে, সালাম ফিরার পরে দুই সিজদা করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাঁচের বর্ণনা এখানে আসেনি, কিন্তু এখানে হাদিস শুনিছে নাকি? হ্যাঁ, তাই না? পাঁচের বর্ণনার হাদিস একটু শুনাইলাম না আপনাদেরকে? জি হ্যাঁ। তো এটা একটা অবস্থা একবার নবী সাল্লামের হয়েছে। তো চার জায়গায় হলো, এই হাদিস রয়েছে সহি বুখারী 1226, সহি মুসলিম 572। জি, পাঁচ নম্বর বলছে ওয়াসাল্লাল আসা সালাসান সুম্মা দাখালাম, একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের সালাত তিন রাকাত পড়েছেন, তারপরে বাড়িতে চলে গেছেন, বাসায় ঢুকে গেছেন, ফাজাক্কারাহু উন্নাস, লোকেরা গিয়ে নবী সাল্লামের কক্ষের পাশে গিয়ে স্মরণ করালেন, ফাখারাজা, বেরিয়ে আসলেন বাড়ি থেকে, ফাসাল্লা বিহিম রাকাত, এক রাকাত পড়ালেন। আজকালকার এমন যদি এরকমটা করে দেয় তাহলে বলো যে নতুন করে পড়ান, আপনার এক রাকাত চলবে না, হ্যাঁ, জনগণ জাহিলি সব মুফতি হয়ে যাবে, তাই না? তা নবী সাল্লাম বেরিয়ে আসলেন বাসা থেকে, তারপরে তখন সালাত পড়লেন এক রাকাত, সুম্মা সাল্লাম, তারপর সালাম ফেরত, সুম্মা সাজদা সাজদা তাই দুই সাজদা করলেন, সুম্মা সাল্লামা, তারপরে সালাম ফিরলেন। হাজা মাজমু মা হুফিজ আনহু ওয়াহিয়া খামসাতু মাওয়াদি, এই হচ্ছে টোটাল যা রাসূলুল্লাহ সাল্লাম থেকে সুরক্ষিত সূত্রে বর্ণনা করা হয়েছে। মানে পাঁচবার নবী সাল্লামের কী হয়েছে? সহ হয়েছে। ভুল কথাটি বলবেন না। কে বললো ভুল? ভুল আর ভ্রম শুরুতে এই জন্য তো বলে দিলাম, খাতা মানে ভুল আর সহ মানে ভ্রম। শুরু থেকে যদি শুনে থাকেন, এগুলো হচ্ছে বড়দের সাথে কথা বলার আদব, কিন্তু আজকাল আদব কায়দা তো হারিয়ে গেছে, আর বিশেষ করে আহলে হাদিস আর সালাফি হইলে তো আদব টাদব বেশি রাখা যাবে না, তাই না? ভালো করে শোনেন, কিন্তু এটা কষ্টদায়ক কথা। আহলে হাদিস সালাফি হইতে পারলে আর কিসের আদব? আমি কম জানি নাকি? হ্যাঁ, তা বোঝা গেছে, সবাই মুস্তাহিদ, আল্লাহ হেদায়ত করুক। ওয়াহিয়া খামসাতু মাওয়াদি, আর এ হচ্ছে পাঁচটি জায়গা, এ হচ্ছে পাঁচটি জায়গা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। হ্যাঁ, ওই হাদিসটা তাহলে শুনেই দিই, যে হাদিসটার দিকে এদিকে ইঙ্গিত করেছেন ইমরান বিন হুসেন থেকে। এই হাদিস ইমরান বিন হুসেন রাদিয়াল্লাহু তাআলা বলেন, কাল সাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সালাসে রাকাত মিনাল আসরি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আসরের তিন রাকাত পড়ে সালাম ফিরে দিলেন, সুম্মা কামা, তারপরে মসজিদ থেকে দাঁড়িয়ে গেলেন, ফাদাখাল হুজরাতা, তারপর হুজরা শরীফে প্রবেশ করলেন, হুজরা মানে কক্ষ, রুম, গুরফা, যেটা গুরফা বলছেন আজকাল সেটি হচ্ছে হুজরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদের জন্য প্রত্যেকের জন্য একটা করে কক্ষ, ছোট্ট রুম ছিল, আর তার সামনে গ্রামাঞ্চলের বাড়িতে যে একটা উঠান থাকে আর ঘেরা থাকে, এক পর্দা যদি একটু করতে চায় ঘেরা থাকে, আর না হলে তো খোলা সব, হ্যাঁ, গোটা গ্রামবাসী সব দেখছে, এই এই রকমও আছে, কিন্তু নবী সাল্লামের বাড়িগুলি ছোট্ট করে, যেমন আমরা ছোটো কাল থেকে দেখেছি যখন কাঁচা বাড়ি, এখন তো অনেক ধরন পরিবর্তন হয়ে গেছে, একটা রুম থাকলেও দুটা থাকলেও বাকি সামনের দিকটা কী করা আছে বা পেছন দিকটা ঘেরা আছে, টাটি দিয়ে ঘেরা আছে যাতে করে পর্দা হয়। জি, এইরকম ছিল। হুজরায় প্রবেশ করে গেছেন, ফাকা মারা জলুন বাসিতুলিয়া দেন, একজন দাঁড়ালেন যার হাত লম্বা ছিল, ফাকা লাকুসরাতে সোলাতে ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, কসর হয়ে গেছে। তো জুলিয়া দেনের ঘটনায় কিন্তু ওখানে ছিল কি, দুই রাকাত পড়ে সালাম ফিরে, আর এখানে এক রাকাত, তাহলে হয় ঘটনা দুইবার, আর দুইবারই জুলিয়া দেন গিয়ে কথা বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ফাখারাজ মুগযবান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব রাগান্বিত হয়ে বেরোলেন বাড়ি থেকে, যখন বেরোলেন শুনে যে এরকম ভুল হয়ে গেছে, এক রাকাত মানে ভ্রম হয়ে গেছে সহ, তখন রাগান্বিত হয়ে বেরোলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
যদি সহ হইতো তো একটা মানসিক অশান্তি থাকতো। জি, সালাতে যদি এরকমটা হয় তো এটা হয়, তো এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হইতো। সেই জন্য চেহারা দেখে মনে হচ্ছে যে তিনি রাগ রাগ ভাবে আছেন, রেগে আছেন। আর ইমামের ভুলের পিছনে শুধু ইমামের ত্রুটি নয়, মুক্তাদিদের উজু তাহারাতে ত্রুটির কারণে ইমামের সহ হয়ে থাকে, এটাও প্রমাণিত। জি হ্যাঁ, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগান্বিত হয়ে বের ফাসাল্লা রাকাত আল্লাতি কানা, তার রাকাত যেই রাকাতটি ছেড়ে দিয়েছিলেন বা ছুটে গেছিল সেটি পড়লেন, সুম্মা সাল্লামা, তারপরে সালাম ফেলেন, সুম্মা সাজদা সাজদা তাই সহ সহ সেজদা দুটো করলেন, সুম্মা সাল্লামা, তারপরে সালাম ফিরলেন। সহিহ মুসলিম 899, মুসনাদ আহমদে রয়েছে, নাসাইতে 1220। এখানেই আজকের আলোচনা শেষ হলো, আর তারপরে ইনশাআল্লাহ অন্য বিষয় আসবে আগামী সপ্তাহে। আল্লাহ তাআলা তৌফিক দিলে ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব। রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের উপকারী জ্ঞান দান করেন, ভালো আমলের তৌফিক দান করেন এবং হকের পথে আল্লাহ অটল রাখেন, সমস্ত রকমের গুমরাহে বিভ্রান্তি থেকে, অবিচার থেকে, অন্যায় থেকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।